দেখুন, এবার সেনা হত্যার দায়ে 4 সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইয়েমেন। 14 সেনা সদস্যকে গলা কেটে হত্যার দায়ে 4 সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের বিশেষ অপরাধ আদালত জানিয়েছে, অভিযুক্তরা আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখার সদস্য। 2014 সালের আগস্টে ইয়েমেনের হাজরামাউত অঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় এবং ইয়েমেনের 14 সেনাকে গলা কেটে হত্যা করে তারা। সানার আদালতের বিচারক মোহাম্মদ মোফলেহ রায় বলেন, অভিযুক্তদের মৃত্যুদণ্ড জনসম্মুখে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের সদস্যর উপস্থিতিতে কার্যকর করতে হবে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ ইয়েমেনে গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। 2015 সালে মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি ও তার মিত্র দেশগুলো। তাদের হামলায় এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ নিহত ও প্রায় 16,000 মানুষ আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে 3 লাখ মানুষ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।